বন্ধুরা, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এমন একটা বই যেখানে মানুষের নাম তাদের রেকর্ডগুলোর জন্য লিপিবদ্ধ করা হয়। এই বই বিক্রি হওয়াটাই একটা ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবী জুড়ে প্রতি বছর এই বইয়ের 122 মিলিয়নের বেশি কপি বিক্রি করা হয়। প্রতি বছর এই বইয়ের নতুন এডিশন প্রকাশ করা হয় যেখানে প্রতি বছরের নতুন নতুন রেকর্ড তুলে ধরা হয়। এখানে অনেক ধরনের রেকর্ড লিপিবদ্ধ করা হয়। কিছু কিছু রেকর্ড এতটাই ফানি হয় যে হাসতে হাসতে মানুষের পেট ব্যথা হয়ে যায়। আবার কিছু কিছু রেকর্ড এতটাই ভয়ানক হয় যে এগুলো দেখে মানুষের আত্মা কেঁপে ওঠে। আলির বেন সেটপটপ এই ব্যক্তি তুরস্কে বসবাস করেন। এই ভিডিওটা দেখে আপনি এটা বলতে বাধ্য হবেন যে তার হাত একটা হ্যামার, কারণ এই ব্যক্তি তার হাত দিয়ে সবচেয়ে বেশি কনক্রিটের ব্লক ভাঙার পাশাপাশি নিজের বুকের উপর সবচেয়ে বেশি ব্লক রেখে ভাঙার এবং এক ঘুষিতে 37টি ব্লক ভাঙার মতো ভয়ঙ্কর ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। সত্যি বলতে এই ব্যক্তি কোনো সুপার হিরোর চেয়ে কোনো অংশে কম নন। ফাস্টেস্ট স্ট্যাকিং। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই স্কেটিং করতে দেখেছেন, কিন্তু আজ আমরা আপনাদের যে ব্যক্তিকে দেখাতে চলেছি তার সম্পর্কে খুব কম মানুষই জানে। তার নাম মার্ক আর তিনি জার্মানিতে বসবাস করেন। তিনি 50 মিটারের ফাস্টিং স্কেটিং ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটাই যে এই ওয়ার্ল্ড রেকর্ড তিনি নিজের পা দিয়ে স্কেটিং করে করেননি, বরং তিনি ওয়ার্ল্ড রেকর্ড নিজের হাত দিয়ে স্কেটিং করেছেন। তিনি ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য মাত্র 7.88 সেকেন্ড সময় নিয়েছেন। বন্ধুরা, স্কেটিং পা দিয়ে করাটাই খুব একটা সহজ নয়। মার্ক এটা হাত দিয়ে করে সবাইকে অবাক করে দিয়েছিল। মোহাম্মদ রাশিদ, ইনি হচ্ছেন একজন পাকিস্তানি যিনি তার নামে 30টা ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। এই ব্যক্তি 1 মিনিটে 254টা আখরোট নিজের মাথা দিয়ে ভেঙেছেন। এতে তার মাথা একদম জখম হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তিনি এই ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। এছাড়াও মার্শাল আর্টের প্রায় সকল ক্যাটাগরিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তিনি নিজের নাম লিখিয়েছেন, যেখানে চাকু, স্টিক, পাঞ্চ, কিক্স, এলবো স্ট্রাইক, নি স্ট্রাইক ও আরও অনেক ওয়ার্ল্ড রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে। হাতে ডিগ নিয়ে সবচেয়ে বেশি ক্যান ভাঙার রেকর্ড, সবচেয়ে বেশি তরমুজের নারকেল ভাঙার রেকর্ডও তার নামে রয়েছে। আর তিনি ইতালিতে নিজের মাথা দিয়ে 1 মিনিটেই 21টি বোতলের ঢাকনা খোলার ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। জিওন ক্লার্ক। বন্ধুরা, যে মানুষ ফিজিক্যালি যতটা শক্তিশালী তার থেকেও সে ইমোশনালি বেশি উইক হয়ে থাকে। আমাদের জীবনে একটু সমস্যা আসলে আমরা হার মেনে বসে থাকি, এটাই মানুষের সবচেয়ে বেশি সমস্যা। কিন্তু জিওন ক্লার্কের সম্পর্কে জেনে আপনি হয়তো আপনার জীবনকে অন্যভাবে দেখতে শুরু করবেন। জিওন USAতে বসবাস করে। জিওন একজন হাই লেভেলের রেসলার যার দুই পা নেই। জিওন একটা রেয়ার কন্ডিশনের মধ্য দিয়ে বড় হয়েছেন যার নাম কাউডাল রিগ্রেশন সিন্ড্রোম। এই কন্ডিশনে মানুষ অর্ধেক শরীর নিয়ে জন্মগ্রহণ করে। জিওনের শৈশব অনেক কষ্টে কেটেছে, তার সম্পর্কে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। জিওন অনেক রেসলিং ম্যাচ জিতেছে, দেখতে দেখতে জিওন এতটাই জনপ্রিয় হয়ে যায় যে নেটফ্লিক্সেও তার উপর ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। 2021 সালের 22শে ডিসেম্বর জিওন তার হাতের সাহায্যে 20 মিটারের দূরত্ব 4.78 সেকেন্ডে পূরণ করে। পৃথিবীর মধ্যে হাত দিয়ে সবচেয়ে দ্রুত দৌড়ানোর গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে লিখিয়েছে। এজন্যই তো বলা হয় যদি হৃদয় দিয়ে কিছু করার প্রবল ইচ্ছে থাকে তাহলে মানুষ যে কোনো বিপদের মুখোমুখি হতে পারবে। জ্যাকি বিবি। বন্ধুরা, এই ব্যক্তিকে দেখা মাত্রই অনেকের ঘাম ছুটে যায়। টেক্সাসে বসবাসকারী জ্যাকি বেবিকে স্ন্যাকম্যানও বলা হয়। এই ব্যক্তি সাপ রিলেটেড এমন এমন 5টি ভয়ঙ্কর ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছেন যা কল্পনা করেও সাধারণ মানুষদের জন্য কষ্টসাধ্য। এই ব্যক্তি 13টা বিষাক্ত র্যাটল স্ন্যাক মুখে রাখার ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। আপনাদের এটা জানিয়ে দেয় যে এই সাপগুলোর 20 দাঁত কিন্তু ভেঙে ফেলা হয়নি। এছাড়াও জ্যাক বেবি সাপে ভর্তি টাবে শুয়ে থেকে স্ন্যাক বাতও করেছেন। আবার 150টি র্যাটল স্ন্যাককে স্লিপিং ব্যাগে ভরে নিজে সেই ব্যাগে ঢুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এই ব্যক্তি সত্যি অনেক ভয়ঙ্কর। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।